মিউজিকের পর আমরা হস্তশিল্পে ফিরে এসেছি ও আরেকজন বিক্রেতা বন্ধুর সাথে আমরা ওনাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আমরা ওনার কাছ থেকে একটু শুনে নেব। দিদি, আমার নাম ফাতেমা। আপনি কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথাতে? আমাদের রানীনগর থানা, ওটা কাতলামারি অঞ্চল। আচ্ছা, আপনার কি কি জিনিস আছে ও কিরকম দাম একটু যদি বলেন? এটা জুন্ডিকাপ বলে, এটা জুটের মাল, ব্যাগ, পাপোশ, টুপি, পুতুল, চাবি রিং, মানে ঘর সাজানো বিভিন্ন রকমের আইটেম। কিরকম প্রাইস এখানে? দাম টুপি গলা যেমন 100 টাকা, পাপোশ 120 টাকা, এই পুতুলগুলা 60 টাকা, এগুলা 40 টাকা, মানে এক এক রকমের দাম আছে। জিনিসের ওপর দাম, ছোট বড় মাঝারি সবারই ওপর তো একই রকম দাম হয় না? পাখি পেঁচা গলা যেমন 80 টাকা আছে, 70 টাকা আছে, আপনার কাছ থেকে যদি কেউ কিনতে চায় কিভাবে অর্ডার দেবে? ওটা মানে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আপনার নম্বরটা একটু বলে দিন। 87-68-18-92-04। আচ্ছা, আপনার নাম? ফাতেমা বিবি। আচ্ছা, আপনারই নম্বর এটা? এটা আমারই নম্বর। কুরিয়ার করে দেন আরেকবার? কুরিয়ার করে দেবেন যদি আপনাকে বাড়ি থেকে নিতে চাই? কিরকম মানে ডেলিভারি কস্ট? মানে ঠিকানা হলো আমার রানীনগর থানা, আচ্ছা, কাতলামারি অঞ্চল, খামারপাড়া গ্রাম, মুর্শিদাবাদ জেলা। সেখান থেকে আপনি কুরিয়ার করে দেবেন যেখানে? সম্পূর্ণ বন্ধ, করোনা বলে সবারই জানে ভয়, বাড়াই না কেউ, তো আমাদেরকে পাঠিয়েছে। এই প্রথম বছরে প্রথম আসলাম, বেচা কিনা এখনো হচ্ছে না, বলতে পারছি না কিরকম হবে এখন বেচা কিনা, হবে কি হবে না বলা করোনার জন্য তো খুবই। আর মেলাটার ব্যাপারে কিভাবে জানলে? কোনটা এই মেলার বিষয়ে? মেলার বিষয় আমাদের জেলা শিল্প কেন্দ্র থেকে আমাদের একটা আই কার্ড করা হয়েছে। আচ্ছা, আমরা যখন বিডিও অফিসে টেলিং করেছিলাম তখন মালটা বানিয়েছিলাম, দেখিয়েছিলাম যে আমরা মাল তৈরি করতে পারছি, আমরা বিক্রি করব কোথায়। তাই মানে অফিস বলেছে ঠিক আছে, আমাদের অনেক মেলা হয় হস্তশিল্প, মেলাতে আমরা দোকান দিতে নিয়ে যাব তোমাদেরকে। ঠিক আছে, যখন মেলা হবে তখন জানাবো। মেলার টাইমে ফোন করে যে মেলার টাইম এসছে, দেখা করো অফিসে। এখানে এবছর প্রথমই এসেছি। আগেও এসেছেন? আগের বছরে? আগের বছর এখানে আসিনি, ওই যে 1 নম্বরে মেলা হয়, আচ্ছা, বড় মেলা, ওখানে 2 বার এসেছি। তাছাড়া সায়েন্স সিটিতে মেলা হতো, আচ্ছা, তখন এসেছি। আর আপনি কি শুধু ক্যাশ নেন না ফোনপে বা? আমি ক্যাশেই বেশি বিক্রি করি তো, মানে পড়াশোনা সেরকম জানি না, ওর জন্য ক্যাশেই পুরো ক্যাশেই বিক্রি। ঠিক আছে, ধন্যবাদ। তো অজয়, অনেকটা ঘোরা হলো না? পাটাও ব্যথা করছে, পাটাও ব্যথা করছে, অনেকগুলো খিদে পাচ্ছে, কিন্তু অনেকগুলো ইন্টারভিউ হলো, অনেক কিছু জানতে পারলাম, বাট এবার খিদে পাচ্ছে। সো দেখো, নর্মাল খাবার দাবার তো আমরা সব জায়গাতেই খাই, বাট এই মেলাতে যখন এসছে একটু পার্টিকুলার, যারা বিভিন্ন জেলা থেকে এসছে, সো একটু জেলার খাবার খাওয়া যাক, পিঠে খাওয়া যাক, স্পেশালি বাংলার খাবার, আর স্পেশালি পাটিসাপটা। সো আমরা পাটিসাপটা অর্ডার দিয়েছি, ওনারা গরম করে দিচ্ছেন, তারপরে আমরা পাটিসাপটা খাবো ও তোমাদের রিভিউটাও দেবো। চলো তাহলে খাওয়া যাক, কি বলিস অর্পণ? একদম চলো। তো হাতে নিয়ে নিয়েছি পাটিসাপটা গরম গরম, তাও আবার এবার করতে হবে এটাকে সাফটা। চলো শুরু করি, করা যাক।
অনেকদিন পর খেলাম। কেমন লাগছে? অনেকদিন পর খাচ্ছি, ভালো তো লাগবে। স্বাভাবিক, পাটশাকটা আমার চিরকালেরই পছন্দের। এত মাটির কাজ অবশ্যই, পুরটা খুব সুন্দর লাগছে, নারকল দেওয়া আছে, ভালো লাগছে, সব কিছু দেওয়া আছে, খুব সুন্দর মানে এটা ভালো লাগছে। প্রথম কাস্টমার আমরা। যাও। আচ্ছা, এটার দাম হলো 20 টাকা, 20 টাকা করে পার পিস। ভালো, এত সুন্দর পিঠেটা আমরা যার দোকান থেকে খেলাম তার সাথে একটু কথা বলে নেবো আমরা। তোমার নাম? আমার নাম উল্লাসী বাক্সি। কোথা থেকে আসছো? গ্রাম পিছাবাড়িয়া দত্তাফুলি অঞ্চল। দত্তাফুলি অঞ্চল কোন জেলা? এটা নদিয়া জেলা। নদিয়া জেলায়? আচ্ছা, এই এখানে কিরকম বিক্রি হচ্ছে? এখানে বর্তমানে ডাউন, টুকটাক হয়, শীতের সময় আসলে খুব ভালো হয়। আচ্ছা, আর এবং আমরা বিভিন্ন জায়গায় সরকারি মেলা করি। আচ্ছা, এই মেলাটাই কি মানে প্রথম? এটা প্রথম বলতে এখানে 7 বছর আমরা আছি। আচ্ছা, 7 বছর আমাকে 7 বছর 12 মাস কালের জন্য এখানে রেখে দিয়েছে। আচ্ছা, স্থায়ী এখানে? হ্যাঁ, স্থায়ী। আমাদের কোনো ভাড়া লাগে না বা ইলেকট্রিকের ভাড়া টাড়া দিয়ে দেওয়া হয় মানে দিতে হয় না। কিরকম বিক্রি হয় বছর ভর মোটামুটি? মোটামুটি 12 মাস খানে ওই শীতের সময় বেচা কেনা খুব ভালো হয়। আচ্ছা, আর গরমের সময় ম্যাঙ্গো জুস, দইয়ের লস্যি, এটা সেটা আর কি বিক্রি হয়। মোটামুটি 12 মাস কালই চলে, লকডাউনের জন্য একটু আমরা একটু ডাউন আছে। ডাউন আছে। আচ্ছা, পাখি সবটা তো আমরা খেলাম, এছাড়া আর কি করো? এছাড়া দুধ পুলি। আচ্ছা, তারপরে এমনি যেটা শুকনো পুলি বলে একটা, সেদ্ধ পুলি, মালপোয়া, সুশি পায়েস, তারপরে ভাপা পিটিয়ে মানে বড়া বলে একটা, রস বড়া, আজকে পিটিয়ে যেটা এই যে উনুনে কাঠের উনুনে হয় ওইটা দুধে গুঁড়ো ভিজানো হয়, এবং শুকনোটাও ঝাল দিয়ে ধনের পাতা দিয়ে করি, মানে একই আইটেম বিভিন্ন রকমের করা যায়। আচ্ছা, এছাড়া যে ফুলকপির পিঠে বা এরকম করা হয়? এটা হয়, এটা সুগার ফ্রি, এটা আমরা সবজি দিয়ে দাম দিয়ে কপি বিট গাজর দিয়ে এটা আমরা, হ্যাঁ এটা সুগার ফ্রি, ওইটা লোকে খুব সুন্দর খায়। আচ্ছা, হ্যাঁ ওটা আমারও খুব পছন্দের, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আর এখানে কি শুধু ক্যাশ নাও না কোনো অনলাইন ফোন পে বা এরকম কিছু ট্রানজাকশন? অনলাইন এখানে হয় না, কারণ মেলা মেলাতে আমরা অনলাইনে আমরা দিই না, যেটা নগদ আর কি। আচ্ছা, সেটাই। এছাড়া কি কোনো মানে যারা আমাদের বন্ধুরা দেখছে যদি বাড়িতে বসে পেতে চায় সেক্ষেত্রে কোনো ডেলিভারি বা কিছু করে? হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আছে, আমাদের কার্ড আছে। আচ্ছা, সেই কার্ড নিয়ে যায়, ফোন করে, আগে কিছু পয়সাও দিয়ে যায়, না দিলে আমরা করে দিই। আচ্ছা, ওনার ডেলিভারি দিয়ে সেরকম ভাবে যতটা দূরে সেভাবে বিয়ে টিয়ে বায়না করে নিয়ে যায় আমাদের, আমরা যাই করে সেখানে পিঠে টিঠে তৈরি করে দিই। ও আচ্ছা, এরকম হয় মানে কোন অনুষ্ঠান বা কিছুতে, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতেও? হ্যাঁ করি। আচ্ছা, এই যে লাস্ট একটা। আচ্ছা, লাস্ট এখানে যে নাম্বারটা ওইটা ওনাদের, 3-1 আছে, ওটা ওনাদের ডেলিভারি নাম্বার। ভিডিও করেছিস? জানতে পারলাম এনার দোকান থেকে যে জি বাংলায় যে অদিতি মুন্সির গান, সে গানের ভিডিওতেও কিন্তু ওনারা ওখানে ছিলেন, ওখানে গেছিলেন, আমরা যেটা টিভিতে দেখেছি। পিঠে খাওয়া হলো, এরপর আমরা হঠাৎ করে দোকানটা চোখে পড়লো, এটা আমাদের মিস হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, পেন্টিংসের ওপর। তো খুব ভালো লাগলো দেখে, অর্পণেরও খুব পছন্দের এটা। তো একটু ওনার সাথে কথা বলে নিই, যার দোকান। আপনার নাম? সুতৃষ্ণা সিনহা। কোথা থেকে আসছেন আপনি? শাড়ি বুটিক কলকাতা। কলকাতারই? আচ্ছা, কী পাওয়া, কী পাওয়া যায় ও কীরকম প্রাইস? এই যে প্রাইস, এই যে নিজের হাতে পাঞ্জাবি বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অর্ডার নেওয়া হয় লাস্ট পাঞ্জাবি, সাড়ে পাঞ্জাবি আপনার 500 থেকে 1200, 1500, 2000 পর্যন্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের আইটেম আছে ছা, পেন্টিং গুলো রয়েছে, এইগুলো পুরো হাতের
এখানে যা পাচ্ছেন মোটামুটি সবটাই হাতের। আর পেন্টিং গুলো কোন দাম? এইগুলো 11 আছে, 150 আছে, 250 টাকা শুরু, মানে 3 পিস 150 আছে, 250 টাকা শুরু, মানে 3 পিস সেট রয়েছে। এই যে দেখালে বুঝতে পারবেন এখানে 3 পিস সেট রয়েছে। এই 3 পিস সেট গুলো দেখো, এক একটা এত সুন্দর। বাহ, এইগুলো 350, এটা 250, এটা বোধ হয় 550, এরকম আর কি। তারপরে এই যে অর্নামেন্টস গুলো রয়েছে, এগুলো হাতের হাতের কাজই, সব সব নিজেদের নিজেরাই বানানো হয় গ্রুপ করে। এই যে ব্যাগ, হ্যান্ড এমব্রয়ডারির ব্যাগ আছে। আপনাদের কি একটা সংগঠন আছে সেখানে বানানো হচ্ছে, আপনিও বানান? আচ্ছা, আমার সংগঠনের নাম বেলেঘাটা কল্যাণী ওয়েলফেয়ার সোসাইটি, বেলেঘাটাতে। আচ্ছা, আর যদি কেউ হোম ডেলিভারি আমাদের কোনো বন্ধু চান, তো সেক্ষেত্রে কি নাম্বারে কন্ট্যাক্ট করবেন? 9331279256 আপনার নাম্বারে। শাড়ি বুটিক সুতৃষ্ণা সিনহা। আচ্ছা, আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ মানে জায়গা বেসিস হয়। আচ্ছা, একটা অ্যামাউন্টের 1000 টাকার উপরে কোনো ডেলিভারি চার্জ নেই। আচ্ছা, এই যে আমাদের এই একটা আইটেম দেখছেন চাদর, এটা যেমন 5500 3500 টাকা থেকে শুরু, এটা আছে 5500। আচ্ছা, তো ওই চাদরটা ধরুন কেউ নিল, তখন এমনি ফ্রি ডেলিভারি। 1000-এর উপর? হ্যাঁ, 1000-এর উপরে হলেই ফ্রি ডেলিভারি। আচ্ছা, আমরা ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দেবে, হয়ে যাবে। আচ্ছা, পাঞ্জাবিগুলো দেখলাম তো, অনেকে আমাদের বন্ধুরা রিকোয়েস্ট করে যদি কোনো ওনারা পেইন্টিংস বলেন একদম সেটা করে দেন। হ্যাঁ, বাহ, তাহলে মানে কোন এটা কারুর অর্ডারে কাজ হচ্ছে? আচ্ছা, এটা একটা বিয়ের অর্ডারের কাজ হচ্ছে, এটা দেখতেই পাবেন, নিজের হাতেই বানানো হচ্ছে। বাহ, এবং আমি এগুলো শেখাইও বটে। আচ্ছা, আপনি শেখানো? হ্যাঁ, এগুলো আমি শেখাই। আচ্ছা, আমার এমন টাইম হয় না যে, অনলাইনে দিদিরা অনেক রিকোয়েস্ট করেন, এক দুবার বসেছি, কিন্তু এত টাইম হয় না, আমার মেয়েরা বসে। আচ্ছা, তার মানে আপনি কাস্টমাইজডও করে দেন জিনিসগুলো যদি কোনো ডিজাইন চায়। বাহ, আর এই মেলাতে প্রথমবার? না না, 18 বছর। 18 বছর আছে, কিভাবে খোঁজ পেলেন মানে মেলাটা? অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি স্কুল টিচার ছিলাম। আচ্ছা, তো নিজের ফ্যামিলি প্রবলেমের জন্য, মানে আমার স্কুল ছিল সুন্দরবন এরিয়ায়, আচ্ছা, বিয়ে হয়ে গেছে কলকাতা। আচ্ছা, তো সেই জন্য ভাবছিলাম যে কি করব কি করব, পরপর দুটো বাচ্চা হয়ে গেছে, আর কিছু করার সুযোগ হয়নি বা এত দূর যাওয়া সম্ভব হয়নি, মনে হলো কলকাতাতেই কিছু করব। আচ্ছা, তো কলকাতায় কিছু করবো, আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ায় এই কাজগুলো ভীষণভাবে খুব ভালোভাবে হয়। আচ্ছা, তো আমার মনে হলো এটা নিয়ে কাজ করা যাক বলে এইভাবে প্রথমে জব ওয়ার্ক করতাম। জব ওয়ার্ক করতে করতে অনেক মেয়ে আমার কাছে এসে গেল, তখন দেখলাম যে গ্রুপ করা দরকার, আর খুব নিডি পরিবারের ভদ্রমহিলারা আসেন, তো দেখলাম এরা কাজ কাজেও ইন্টারেস্টেড এবং করতে চাইছেন। এটা যেমন আমার ছাতাটা জলপাইগুড়ির একটা গ্রুপ করে, তারপরে আপনার ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার এবং কলকাতায়ও আমার রাইট নাও অন্তত 60-65টা মেয়ে কাজ করে। বাহ, খুব ভালো উদ্যোগ এটা। আর এখানে আপনি ক্যাশ ছাড়া অনলাইন ফোনপে সব কিছু আছে আমাদের? আচ্ছা, ফোনপে, আপনার গুগল পে, ইভেন হচ্ছে ব্যাংক। কিরকম সেল হচ্ছে এখানে? এখানে দেখুন, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য খুবই শিল্পীরা আমরা সবাই মিলে ঝাড়কেছি, একদম বাংলা ভাষায় যেটা বলে, 2 বছর প্রায় বসে আছি, কিছু করার নেই আমাদের কাছে, তো তখন কি করব। এবারে হচ্ছে মাঝখানে খুলে দিয়েছিলেন, কিন্তু আবার সেকেন্ড ওয়েভের জন্য আর খোলা হয়নি, বন্ধ হয়ে গেছে। এই 6 তারিখ থেকে জাস্ট খোলা হয়েছে, তা এটা আর কি রেসপন্স আসবে? তা তাও টুকটাক আমাদের এয়ারপোর্টটা কাছে আছে, যার জন্য যারা ফ্লাইট ডিলে করে, মিস করে আর কি, ওদের জন্য ওই গ্যাপিংটা থাকে। হ্যাঁ, 8 মানে আপনার 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা ডিলে যারা করে এখান থেকে খুব কম দূরত্বে, তো সুতরাং এইটার জন্য খুব ভালো একটা সুযোগ, ওনারা এসে ভালো অ্যামাউন্টের কিনে নিয়ে যায়। এই যেমন আগের বারে বসেছিলাম, এই যে এই আমাদের পট একদিনে 18,000 টাকার বিক্রি হয়ে গেছে। তো সুতরাং কত কখন কি বিক্রি হবে বুঝতে পারি না আমরা, হলে খুব হলো, নাহলে বসে আছি ঘরে। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্যেই আমরা খুবই
অসুবিধার মধ্যে আছি বা কারিগর ডিল করতে অসুবিধা হচ্ছে। মেলাটা প্রচার এখন অবধি খুব প্রচার সেরম ভাবে হয়নি, কারণ প্যানেল থার্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে করে যাচ্ছে, তো এর জন্য খুব মুশকিল হচ্ছে। দেখা যাক, দেখা যাক কি হয়। ভালো লাগলো উদ্যোগটা, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা পুরো মেলাটা ঘুরলাম, বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বললাম, তাদের এক্সপিরিয়েন্স জানলাম, তারা কোত্থেকে আসে সেটা জানলাম, এবং কিছু ভালো খাবার খেলাম, খুব সুন্দর কিছু লোকসঙ্গীত শুনলাম ও বাদ্যযন্ত্রের সাথে পরিচিত হলাম। ওটা সবচেয়ে বেস্ট ছিল আজকে দিনে। আমারও বেস্ট ছিল, আমার ভালো লাগে ফোক সং, আমার খুব ভালো লাগলো। অর্পণে কেমন লাগলো? আমার তো ভালোই লাগলো বেশ। আমাদের সাথে শুটিংয়ে এসে কেমন লাগলো একটু বলুন। ভালো ভালোই, বেশ দারুণ লাগলো। বাহ, খুব ভালো লাগলো জেনে। তাহলে আজ হ্যাঁ, তো আমরা ঘুরলাম, তোমরা ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্টে জানাও কেমন লাগলো, কোন জিনিস কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা জানিও। অবশ্যই। মেলাটা 6 সেপ্টেম্বর শেষ, 6 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে, আরম্ভ হয়েছে 30 তারিখ অবধি আছে। আচ্ছা, 8টা অবধি খোলা থাকে, রাত 8টা, আর ওদিকে খোলে বোধহয় দুপুর 1:30 নাগাদ করে। হ্যাঁ, ওরকম 1:30 থেকে রাত 8টা, বিকেলের টাইমে আসবে সবথেকে ভালো হবে। আর এটা লোকেশনটা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 5, 5 নম্বর গেট, কিন্তু এটা মাথায় রেখো, কারণ একটা গেট থেকে একটা গেট অনেকটা, এখানে দেখে নেবো নাহলে অনেক হাঁটতে হবে। 5 নম্বর গেট ইকো পার্ক। সো তোমরা এসো, এনাদেরকে একটু সাপোর্ট করো, এনারা সত্যি খুব প্রবলেমে আছেন, আর এত সুন্দর জিনিস নিয়ে এসে ওনারা ক্রেতা খুঁজে পাচ্ছে না, সঠিক ক্রেতার অভাবে জিনিসগুলো, মানে এতদিন হয়ে গেল আজ অবধি কাস্টমার সেরম ভাবে হয়নি বলতে গেলে। সেটাই, ইনফ্যাক্ট আমরা যে খাবারটা খেলাম, এত সুন্দর পিঠে খেলাম, ওটা আমি ফার্স্ট টাইম, মানে আমরা ফার্স্ট কাস্টমার, এতদিন ধরে মেলা শুরু হয়েছে, এটা হয়তো ঠিকঠাক অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, সে হতে পারে, কারণ সরকার প্যান্ডেমিকও একটা রিজন হতে পারে, কারণ বটে, সরকারি উদ্যোগটা খুবই সুন্দর, কিন্তু একটু যদি এটা অ্যাডভার্টাইজমেন্টের দিকে মন দেন সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেটারমেন্ট হবে, আর আরও ভালো হবে, এনাদের একটু সুবিধা হবে। সঠিক ক্রেতা ছাড়া সঠিক বিক্রেতারা কোনো সময় কোনোভাবেই সম্পূর্ণ নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা আসবে, এনাদেরকে একটু প্লিজ সাপোর্ট করো, এটা দেখো, মেলাটা ঘোরো, আমি বলবো কোয়ালিটি জিনিস আছে, কিন্তু বস কোয়ালিটি জিনিস, তাই না? অবশ্যই, বিশেষ করে পেন্টিংসগুলো তো আমার খুব ভালো লাগলো, তার মানে সমস্ত জিনিসই অসাধারণ, মানে বাংলা জিনিস, আসল কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি, আর বাংলার কালচারের সঙ্গে মানে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে, ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং এটা বাংলা এনারাই নিজেরাই শিল্পী, তারাই বিক্রি করছেন,
পুরোপুরি মানে বাংলা বেস্ট ও বাংলা বিভিন্ন জেলা থেকে ওনারা এসছেন, সো এটা তোমরা দেখো, মনে রাখো এটা বাংলার হার্ট ওয়ার দ্য ওয়ার্ল্ড মিটস বেঙ্গল। সো তোমরা এসো, তোমরা ভিডিওটা দেখো এবং খুব শীঘ্রই আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা টাটা।